নমস্কার, সবাই ভালো আছেন? তা আজকে আমি আর একটা ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিও বলতে কিছু মাছ কিনলাম, গুড়া মাছ। তা এলা বাজে বেলা 12টা। তো বাড়ির দোয়া দিয়ে যাবার হচ্ছে মাঝি আর কি, মাছ মারিয়া, হ্যাঁ, গুড়া মাছ, ডালকে মাছ, পুঁটি মাছ ছোটো ছোটো। তা যাবার হচ্ছে, তা ভাব মাছ বিক্রি করবে আর কি। তা দুপুরের দুধ তো বাজার পাওয়া যাবার না, হয় না, কোটে বিক্রি কোটে বেচাইবে। তা ওই জন্যে যাওয়া হচ্ছে। তা দেখলুম মুই নিলুম 2 কেজি, মানে এই সবাই মিলি আর কি, পাশাপাশি যা যা আছে ওর প্রায় 1.5 কেজি মাছ আমরা কিনলুম 80 টাকা দরে। আর ডারকি মাছগুলো ভাল নেওয়া হল কারণ শীতল শুক্তের জন্যে, তো জানেন আমরা শীতল বানাই, এই জন্যে এই ডারকি মাছগুলো নেওয়া হল। আমার দেশি মানুষ এই শীতল শুক্তি ছাড়া তো চলে না, তো বোঝেন জানে না। তা হয়েছে বোধ হয় 5-7 কেজি হয়েছে, সবাই মিলে ভাগ করিয়ে নিলাম 80 টাকা কেজি করিয়া। তা এই যে সেই ভিডিওটা আজকে উঠালুম, কারণ নিজে দেখো কত পরিশ্রম করে মানুষটা মাছ মারলে। আসলে কি জানেন তো, আমরা যেই কই না এখানে, ওই কিছু মানুষই আছে না কামাই কাজ করে না, খালি বসিয়ে থাকে, হ্যাঁ, ওই মানুষগুলো ওই দেখির পাং না। কেন দেখির পাং না? এই কাজ করা না করা মানুষই, কাজ না করা মানুষই, বসিয়ে খালি দেখবে, হ্যাঁ, কার কী হল না হল, কায় কী করে না করে। তা কাজ করা খাবে, তা যাই হোক, সকালে তো ঘর সংসার আছে। তা এই যে দাদাটা যে মাছ বিক্রি করে দিচ্ছে, এলে লোক কিন্তু মুই খুব ভাল পাং, কারণ মুইও কাজ করুন, কম বেশি হলে মুইও কাজ করুন, মুইও বসে থাকুন না। তো এই যে মাছ নিলাম ডারকি মাছ শীতল শুক্তের জন্যে, তো এই যে দুপুরে রোদ মাছ টাছ মারিয়ে নিয়ে যে বেসাইল জীবিকা, তা শশা করিয়া, হ্যাঁ, জীবনটা আমার যত ভাবি যে ছোটো ছোটো না, হায়, জীবনে বাঁচির গেলে অনেক পথ অবলম্বন করা হইবে, মুখে বড় বড় কথা কয়া লাভ নাই। কেনে মুখের কথা তোমার যতই হন, কাজটা হচ্ছে আসল কর্ম, কোনো কাজে বল ছোটো না হয়। আজকে দাদাটা মাছ বেসে ধরছে, হ্যাঁ, এটাকে দেখা ছোটো কাজ না হয়, নিজের মান সমান রাখিয়া মাছ বিক্রি করে ধরছে, তা এটা কি কম কথা? তা যেমনই হোক, এই যে দুপুরে নদীর, তো তা মাছ মোটামুটি এলে মাছ তো বেশিক্ষণ টিকবে না, কেয়া ওই গরম নালা খানিক পরে এলে সরা হবে, তো ওই জন্য একে সাথে সাথে আর কিনে আমার সাথে সাথে বেচা শুরু করলাম আর কি। মানে বেচা বলতে কি, ওই যে ভুড়ি পরিষ্কার করা খায়, ভুড়ি পরিষ্কার করে একটু শুকাইবে, শুকিয়ে দিই। এই যে দেখো তো, এই যে সাইকেল করে জাল দেখে দিয়ে মাছ মারিয়া আলি বেসালে লিলুম সবাই মিলে আর কি। তো ভুড়ি মাছেরটা পরিষ্কার করিয়া আমার শুকিয়ে দিই, শুকের পরে এটি কিন্তু শীতল বানাবো। তা শীতলের ভিডিওটা আমি আর একদিন নিয়ে আসিম, কেমন করে বানাই। আজকে আমি ওই ডাটকে মাছ গুঁড়ো মাছ লিখেলাম, এইটাই আজকে দেখে যাচ্ছ। তা হইল লোকটার ভালে বাইসে হলে, হ্যাঁ, আমারও সুবিধা হইল, বাড়ির বকরত পাইলাম, খানিক দামও কম। আর ওই দুপুরে নদীর ফির দাম বেশি চাইলে তো নেবেন না, হয় না, মানুষই যতই হোক, হ্যাঁ, কিন্তু বেচা খাইবে তো, কারণ গরমতে মাছগুলো নষ্ট হয়ে যাবে না। তা দুইজন আসছে, তা আমি দুইজনকে জিজ্ঞাসা করলাম, প্রতিদিনই কি তোমায় এমন করে মাছ পান? কয় না, হ্যাঁ, প্রতিদিন পাই না, কারণ এলা জল শুকাইছে, হ্যাঁ, মানে ভাদ্র মাস প্রায় শেষের দিকে প্রায় হয়নি এলো। তা এলা খাল জল টল জমেছে না, যার যার জমিন তায় তায় মাছ জমবে, তাতে তো মাছ আর মারি দিবেন না, হয় না। তা এই নানান ধরনের আরাম হল আর কি, হ্যাঁ, এই মানুষগুলোর সাথে। তা আরও খোলুন, যদি আরও 4-5 কেজি পান দেন, মুইও কিন্তু মাছ মারং, মুই কিন্তু কম না হাং, মুইও মাছ মারং, কিন্তু এইবার মুই একটু সময় পাং নাই, তাও মারসুং, হ্যাঁ, তো দেখলুম মাছগুলো চলছে, এই জন্যই নিলাম।
তা এই যে আর কি, তা দেখিয়ে দিচ্ছেন মোর এই ভিডিওখান। তা ব্যাপার আবার হচ্ছে মোর তো সাবস্ক্রাইবার ফলোয়ার নাই, যে তুই একজন এই মুখ দেখের জন্যে এই ভিডিওগুলো মই বানান আর কি। আর কী দেখিবেন, বই সিনেমা কত দেখবেন মোবাইলত নানান ধরনের কত কি। তা এটাও এক ধরনের মানে ওই প্রকৃতিকে আর কি, আমার ঘরোয়া ওই যে রাজমি, ওই যে দেখো মা সাথে সাথে কিন্তু বেশি ধরছে, এটা মাকো আছে বৌদি আছে বেশি ধরছে। আর এক বৌদিকে ওই লতা ধরিয়ে আসলে তো মুই করুন যে লতা দিয়ে না ভালোই হবে। হ্যাঁ তো যাই হোক, লতার জন্য যেমন তেমন ওই আমার শীতল শুক্রের জন্যে মাছ কী করা। তা দেখলেন যে দেখা যাচ্ছে খুব পরশু সাথে সাথে বেশি ধরছে, বেশি সুখী হবে নাহলে যে পচে যাবে। তা এইটাই আর কি, তা ভিডিও বলো আজকের এইখানে শেয়ার আর বলো নাই। হ্যাঁ পরশু দিনকে আরোখন নিয়ে আসুন, কারণ একদিন পরপর নিয়ে আসুন। তা তোমরা সবাই ভালো থাকেন, আর ইটিসি নেচার ব্লগ একটা আদমারা ইউটিউব চ্যানেল খুলছুন বই, সাবস্ক্রাইব করলে করবেন, না করলে নাই কোনো দুঃখ নেই, তাও দেখেন করে দেন। তা চাং বই তোমরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এটি মুই মনে প্রাণে চান। তো এই হচ্ছে আজকে নেচার প্রকৃতির ছবি। তা এইটা কিন্তু যতই যাই হোক, মাছ কিনি আর না কিনি না কিনি, কিন্তু যেইটুকু কিনবো সেটা কিন্তু পরিষ্কার, ভুড়িটা কিন্তু মাস্ট, ফেলা খাইবে, ফেলে শুকিয়ে খাইবে। তা যাই হোক, শীতলের ভিটামিন আর একদিন নিয়ে আসিম। তা ভালো থাকেন, সুস্থ থাকেন, এইটুকু আজকে নমস্কার।